ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে একটা জায়গায় এসে দাঁড়াইলাম। এই পাগলা মসজিদে সবাই চেনেন, এতদিন দেখছেন আপনারা খালি মসজিদ দেখছেন। আজকে আপনাদের নামাজের পরে যে চিত্রটা, এটা দেখানোর চেষ্টা করব আপনাদের। আল্লাহ কি রহমত, দেখতে পারবেন এখানে। চলুন, আমি কথা বাড়ি না কথা না বাড়িয়ে আমরা এই যে নামাজের পরে যে অংশটা, এটা আপনাদের দেখাই, যে পরে যে চিত্রটা কেমন হয় চলুন আপনাদের দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মানুষের ঢল। আমি এখন আছি নামাজ শেষ হওয়ার প্রায় 20 মিনিট পরে এই অবস্থা, মানে ভিতরে যাওয়া যাচ্ছিল না। আমি আপনার মেনু থেকে শুরু করছিলাম দেখানোটা, এটা নামাজে 20 মিনিট পর, 20 মিনিট মানুষ বের হইছে, তাও এত মানুষ কোথা থেকে যে আসে আল্লাহ মাহবুব জানে। বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসে। আমি আরেকটা প্রান্তে চলে গেলাম, এটা যে তিন রাস্তা মোড়টার মধ্যে আসছি, ওই যে এখানে বারান্দা, ওই হলো পিছনে যে মাদ্রাসা ভবনটা, ঠিক আছে। মানে এত মানুষ, যাওয়ার মতো অবস্থা নাই আল্লাহর নামাজ আদায় করার জন্য। শুক্রবার দিন সকাল থাইকা মানুষজন ঢুকতে থাকে, আর ভিতরে নামাজ পড়তে চাইলে তো একদম 9টার দিকে আসতে হবে, অন্যথায় ভিতরে জায়গা পাবেন না। নিচতলা, বারান্দা, দুতলা, তিনতলা, ছাদ, মেন রোড সব ভরে যায়, একটুকু মানুষ থাকে না। এখন কিন্তু প্রায় 25 মিনিট পরে দেখছেন, এটা 25 মিনিট কিন্তু মানুষজন বের হয়ে যাচ্ছে, এত হারে মানুষ এখানে চলে আসে আল্লাহর নামাজ আদায় করার জন্য। এখন প্রায় এটাই 25-26 মিনিট পরে দেখতে পাচ্ছেন মানুষ বেরই হইতেছে, কিন্তু মানে আমি যে দাঁড়ায় ভিডিও করব এই সুযোগটা পাচ্ছিলাম না মানুষের জন্য। যাই হোক, আমাদের কিশোরগঞ্জে একটি নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের এই পাগলা মসজিদে কোনো যে পীর আউলিয়া বাবা এমন কিন্তু কিছু নাই, ঠিক আছে। মানুষজন আসে আল্লাহর কাছে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে আবার দোয়া নিয়ে চলে যায়। একটা কাজ মানুষজন করে, আয়েশা ভিতরে হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে যায়, কিন্তু আবার ভিতরে কোনো বাবা, দরবার শরীফ এমন কিন্তু কিছুই নাই, ভণ্ড বলতে কিছুই নাই। মানুষজন দোতলা থেকে নামতেছে, দেখতে পাচ্ছেন যে দান বাক্সটার এখানে কিন্তু ভিড় ছিল অনেক। আমরা যে দেখি 3 মাস পর পর 6 কোটি 7 কোটি 8 কোটি টাকা উঠে, প্রতি শুক্রবার দিনে কিন্তু প্রচুর পরিমাণ টাকা উঠে। মানে মানুষ, মানে দুজন লোক থাকে যে আজকালি আপনার এটা ঢুকানোর জন্য টাকাগুলা। এখন দেখতে পাচ্ছেন নামাজের পরে প্রায় এক ঘন্টা পরে, এটা প্রায় আধ ঘন্টা না, প্রায় 1 ঘন্টা পরে হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য অনেকেই আসে। নামাজ শেষে হুজুর দোয়া করে দেন, আল্লাহর কাছে চাই এটা, হুজুর একটু দোয়া চাই, একটু পানি পড়া নেই, বাচ্চা নিয়ে আসে, হুজুর একটু দোয়া করে দেয়। অন্য কিন্তু কিচ্ছু না, জাস্ট হুজুরের কাছ থেকে একটু দোয়া নিয়ে নেয়, যে হুজুর আল্লাহর কাছে দোয়া করেন যে আমাকে সুস্থ রাখেন। নামাজের পর এখানে অনেকজন দোকান পাট বসে, প্রচণ্ড ভিড়, তাই সব দোকান দেখালাম না, একটা দোকানে দেখাইলাম। সবাই আসবেন আমাদের কিশোরগঞ্জে, নামাজ পড়বেন পাগলা মসজিদে। আসসালামু আলাইকুম।